এজন ভুয়া চিকিৎসক নিজকে এমবিবিএস হিসাবে সজায় দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিল রোগীক। কলিয়াপুরের গরৈমারির মইজুল ইসলাম নামের ব্যক্তিজনে ভকুয়ামারির এখন ফার্মাসিত নিজকে এমবিবিএস ডিগ্রিধারী বলে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা আগবায় আসছিল রোগীসলক। কিন্তু স্থানীয় রাইজর অভিযোগের ভিত্তিত সুলুং আরক্ষী ফার্মাসির ভিতর রোগীক চিকিৎসা করে থাকা অবস্থাত আটক করে মইজুল ইসলাম নামের ভুয়া চিকিৎসকজনক। আরক্ষীয়ে জব্দ করে রোগীর চিকিৎসার কামত ব্যবহৃত সঁজুলি আর সন্দেহজনক নথিপত্র। ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী। এতিয়া ভুয়া চিকিৎসকে মেলানি মাগিছে কলিয়াপুরত। গ্রেপ্তার হয়েছে আন এগারী ভুয়া চিকিৎসক, নিজকে এমবিবিএস হিসাবে সজায় দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিল রোগীক। কলিয়াপুরের গরৈমারির মইজুল ইসলাম নামের ব্যক্তিজনে ভকুয়ামারির এখন ফার্মাসিত নিজকে এমবিবিএস ডিগ্রিধারী বলে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা আগবায় আসছিল। কিন্তু স্থানীয় রাইজর অভিযোগের ভিত্তিত সুলুং আরক্ষী ফার্মাসির ভিতর রোগীক চিকিৎসা করে থাকা অবস্থাত আটক করে মইজুল ইসলাম নামের ভুয়া চিকিৎসকজনক। আরক্ষী জব্দ করে রোগীর চিকিৎসার কামত ব্যবহৃত সঁজুলি আর সন্দেহজনক নথিপত্র। অবশ্যই ঘটনা সন্দর্ভত এটাও আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। আমার হাতত ভাষ্য আছে, আমি শুনা। ফার্মাসি খুলি বিভিন্ন মানুষক চিকিৎসা প্রদান করে আছে আর নিজকে ডক্টর বলে পরিচয় দিয়ে আছে। সেই সূত্রে আমার আজি আমার সুলুং আই সি এ এস এ মৃদুল দেবনাথর নেতৃত্বত এক অভিযান চলোৱা হয়। অভিযানত আমি এজন মাইজুল ইসলাম নামের ব্যক্তিজনক আমি করায়ত্ত করো। করায়ত্ত করে আমি ঘরেরপর আমি বিভিন্ন মানে চিকিৎসা জনিত সামগ্রী আমি মানে আমি জব্দ করেছো।